নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে চমচম মিষ্টি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা দেখতে এবং খেতে যতটা সুন্দর, বানানো কিন্তু আরো বেশি সহজ। তো আশা করছি এই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এই পিঠাটি আপনারা শুধু শীত কেন, সারা বছরটা বানিয়ে খেতে পারবেন। তো চলুন আজকে আমার এই পিঠার রেসিপিটি বানানো শুরু করা যাক। পিঠাটি বানানোর জন্য প্রথমে চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে এর মতো ছোট বাটি মাপ করে দুই বাটি জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একই বাটি মাপ করে সমস্ত উপকরণগুলোকে মেপে নিতে, তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। তো দুই বাটি জল দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চায়ের চামচে 4 চামচের মতো চিনি দিয়েছি, তবে চাইলে আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটাকে দিয়ে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার আঁচটাকে একদম হাই করে দিয়ে আমি চিনিটাকে ভালো মতো মেল্ট করে নেব, মানে চিনি জলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। যখন চিনি জলটা ভালো মতো ফুটে যাবে তখন আমি একই বাটির মাপ করে এক বাটির চেয়ে একটু কম সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা যদি মোটা দানার হয় তাহলে সুজিটাকে একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিতে হবে। তো সুজিটাকে দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এ সময় চুলার আঁচটাকে একদম কমিয়ে আমি সুজিটাকে একটা ডোতে পরিণত করে নেব নাড়াচাড়া করে। আমি প্রায় 5 মিনিটের মতো এই সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডোতে পরিণত করে নিয়েছি। এখন আমার ডোটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এখন আমি চুলার থেকে ডোটাকে নামিয়ে নিচ্ছি। ডোটাকে আমি চুলার থেকে নামিয়ে প্রায় 2 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করে নেবার দরকার নেই, উষ্ণ গরম থাকবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে 1/2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পিঠেগুলি চিনি শিরার মধ্যে দেওয়ার পরেও ভেঙে যাবে না। তারপর আমি এর মধ্যে 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে কিছুটা সাদা তেল মেখে নিয়ে তারপর আমি এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো এই সমস্ত উপকরণগুলোকে মেখে একটা ডোতে পরিণত করে নিয়েছি। এখন আমার ডোটা পুরোপুরি তৈরি। এখন আমি দুটো হাতের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি পিঠের শেপগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি ডোয়ের থেকে এভাবে অল্প অংশ নিয়ে নিচ্ছি, তারপর হাতের মাঝখানে রেখে এভাবে একটু চমচমের মতো শেপ দিয়ে দিচ্ছি। এভাবে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার একটা চমচম পিঠে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা চমচম পিঠে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ডোয়ের থেকে এভাবে অল্প অংশ নিয়ে নিতে হবে, তারপর হাতের মাঝখানে রেখে একটা চমচমের মতো শেপ দিয়ে দিতে হবে। তো খুবই সহজ, এই শেপগুলো যে কেউ দিতে পারবে। তো আমি এভাবে করে আরেকটা চমচম পিঠে বানিয়ে নিয়েছি। তো একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আমি একইভাবে সমস্ত চমচম পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। আপনারা দেখুন পিঠেগুলো দেখতে একদম চমচম মিষ্টির মতো লাগছে। তো এখন আমি চিনি শিরাটা বানিয়ে নেব, মানে পিঠেগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা বানিয়ে নেবার জন্য চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে একই বাটি মাপ করে 1/2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে 3 বাটির চেয়ে একটু বেশি জল দিয়ে দিচ্ছি, মানে 3 বাটি আবারও 2 টেবিল চামচের মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার পিঠেগুলো একটু বেশি আছে তার জন্য আমি এখানে 2 চামচের মতো জল একটু বেশি দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে এর মধ্যে আমি একটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মাথাটাকে আমি ফাটিয়ে নিয়েছি, এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি চিনি শিরাটাকে ভালো মতো ফুটিয়ে নেব। তো আমার চিনি শিরাটা ভালো মতো ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে একদম কমিয়ে চাপা দিয়ে আমি 15 মিনিটের মতো পিঠেগুলোকে সেদ্ধ করে নেব। এই 15 মিনিটের মধ্যে কিন্তু 2 থেকে 3 বারের মতো চাপাটা খুলে তারপর পিঠেগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চাপাটা খুলে নিচ্ছি। এর আগেও আমি 3 থেকে 4 বারের মতো চাপাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। তো আপনারা দেখুন চিনি শিরাটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি পিঠেগুলোকে চুলার থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে তারপর আমি পিঠেগুলোকে সারা রাতের জন্য এভাবে রেস্টে রেখে দিচ্ছি। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবেন, তো সব থেকে ভালো হয় সারা রাতের জন্য রেখে দিলে। আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। সারা রাতটা রেখে দিলে পিঠের ভেতরে অনেক সুন্দরভাবে চিনি শিরাটা ঢুকে যায়। তো এখন আমার পিঠেগুলো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর উপরে বাদামের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বাদামগুলোকে আমি আগে থেকে ভেজে তারপর মিক্সির মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই বাদামের গুঁড়োটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা মামা কিংবা কোয়াকেরও এর উপরে দিয়ে দিতে পারেন, তবে এটা টোটালি অপশনাল, চালিয়ে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে কিছুটা চিনি শিরা দিয়ে দিচ্ছি। তো আমার এখন ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে।
আর বানানো কিন্তু একেবারেই সহজ, আপনার যে কেউ বানিয়ে ফেলতে পারবেন খুব সহজভাবে। তো এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।